অযোধ্যাকে বলা হয় রাম জন্মভূমি, কিন্তু এই অযোধ্যায় রাম মন্দির ছাড়াও দেখবার আছে আরো অনেক কিছু। রাম মন্দির তো তোমরা এখনো পর্যন্ত অনেক ভিডিওতে দেখিয়ে নিয়েছো, তাই আজকে এই ভিডিওর মাধ্যমে রাম মন্দির আর নতুন করে দেখাবো না, দেখাবো রাম মন্দিরের পাশে থাকা অযোধ্যায় কিছু বিশেষ জায়গা, যেগুলো তোমরা যদি অযোধ্যায় এসে থাকো বা ঘরে বসেও যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবে আর অনেক নতুন জায়গা ঘোরার অভিজ্ঞতা অর্জন করতে পারবে। নয়াঘাট কিতনা পড়েগা? এদের থেকে কিন্তু তোমাদের সাবধান থাকতে হবে। আর তার সাথে তোমাদের জানাবো বাঙালি হয়ে উত্তরপ্রদেশে অযোধ্যায় আসলে খাওয়ার কি সমস্যা হতে পারে। সম্পূর্ণ অযোধ্যা ঘোরা ফেরা, টোটো ভাড়া, অটো ভাড়া, দুপুরের খাওয়া, রাতের খাওয়া, এমনকি এটিএমটা কোথায় আর বাড়ির প্রিয়জনের জন্য উপহার নেবে তার খরচা কত, সবকিছু নিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। তার আগে অনুরোধ করবো যে সকল দর্শক বন্ধুরা আজকে আরিয়া রূপ শর্টস এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই কম সময় বেশি কিছু পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবার আগে। সর্বপ্রথম শুরু করছি অযোধ্যা এয়ারপোর্ট থেকে। না, এয়ারপোর্ট না, এটা হচ্ছে অযোধ্যার রেলওয়ে স্টেশন। আর দেখে কিন্তু সম্পূর্ণ বাইরে থেকে ভেতরটা এয়ারপোর্টের মতনই লাগছে। আর যখন তোমরা ভিডিওটা দেখছো এই কাজগুলো কিন্তু এতদিনে মনে হয় সম্পূর্ণ হয়েই গেছে। আর এই রেলওয়ে স্টেশনটা এত সুন্দর ডেকোরেশন আর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো গোছানো ঝাঁ চকচকে একটা রেলওয়ে স্টেশন করা হয়েছে। শুধুমাত্র ভেতরটাই পরিষ্কার না, বাইরেটাও দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো একদম। স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে নিলাম 10 টাকা দিয়ে, ডিস্টেন্সটা খুব বেশি না তাই হাঁটা পথেও আসাই যায়। এই রাম মন্দিরকে কেন্দ্র করে সম্পূর্ণ অযোধ্যা শহর একদমই নতুন রূপে সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ রাস্তা এবং দুপাশের সাইড ভিউ কতটা সুন্দর লাগছে। এখন পৌঁছে গেছি একদম অযোধ্যা রাম মন্দিরের সামনে, আর এসেই দেখলাম কিন্তু এরকম ভাবে এখানে টাইলস বসানো হচ্ছে, তবে এই টাইলসে কিন্তু কিছু বিশেষত্ব আছে। এই যে পাথর হ্যায় সুনে কি পাথর 40 ডিগ্রি টেম্পারেচার মে গরম নেই হোগা? গরম নেই হোগা, ইয়ে ডাউন পর পাথর হ্যায়। টেম্পারেচার 40 ডিগ্রি টেম্পারেচার মে গরম নেই হোগা? নেই গরম নেই হোগা, ইয়ে। আচ্ছা, ওর এসে ঠান্ডা রহেগা না? ঠান্ডা রহেগা, 24 ঘন্টা ঠান্ডা রহেগা। 24 ঘন্টে ঠান্ডা রহেগা, মানে প্যাদল খালি পায়ে মে কোই জন্মভূমি মে যায়েগা তো কোই দিক্কত নেই হো। এই এই টাইলস কে পুরা জন্মভূমি কে পুরা আশপাশ মে এই হ্যায়। পুরা এই হ্যায়। ওর শুনলে মে আয় রাস্তা কে ফুটপাথ মে ভি এই ব্যাঠায়েগা। এই ব্যাঠায়েগা। ইয়ে তো বহুত কস্টলি হোতা হ্যায় না? এসে ইসকা ক্যা হিসাব আপ লোগো কো পাতা হ্যায়? পার স্কোয়ার ফিট কিতনা পড়তা হ্যায়? ও ওই সব মালুম নেই না? আচ্ছা আচ্ছা, কাঁচা পাথর হতা হ্যায়। আচ্ছা, শুনতে পারলে বন্ধুরা যে 40 ডিগ্রি টেম্পারেচার গরমও কিন্তু এই পাথরে কিচ্ছু হবে না, মানে এই পাথর কিন্তু সম্পূর্ণ ঠান্ডা থাকবে। আর এই পাথরে কিন্তু শুধু অযোধ্যা এই রাম মন্দিরের সামনে না, আশেপাশে পুরো অযোধ্যা শহরের ফুটপাথও কিন্তু এই পাথরই ব্যবহার করা হয়েছে। বয়স্ক এবং শারীরিক অক্ষম পুণ্যার্থীদের জন্য এরকম চলমান চেয়ার ভাড়া পাওয়া যায়। চলো জেনে নেওয়া যাক এই চেয়ারে বসে রাম মন্দির ঘুরতে কত খরচা লাগবে। 150 রুপে লাগতে হয় ইসকে, পুরা মন্দির কা দর্শন করা কে হম লোগ নিচে ছোড়তে হ্যায়। কিতনা টাইম লাগতা হ্যায় পুরা ঘুমানে মে? 20 সে 25 মিনিট, আধি ঘন্টে মে পুরা ঘুমা কে লেকে আইয়েগা 150 রুপে না? জি জি। শুনতেই পারলে 150 টাকা প্রতিজনে খরচা আছে এই চেয়ারে বসে রাম মন্দির সম্পূর্ণ ঘুরতে গেল। এখান থেকে কিন্তু সোজা সামনের দিকে সবাই রাম মন্দিরের দিকে এগোচ্ছে, কিন্তু আমি আজকে রাম মন্দিরে প্রবেশ করবো না, কারণ বলেছি আজকে শুধুমাত্র সাইট সিন দেখাবো। চলো ঘুরে যাই ডান দিকে। ডান দিকে ঢুকে সবার প্রথমে এরকম একটা কালারফুল বিল্ডিং দেখলাম, তো দেখে খুব মনের মধ্যে ইচ্ছে জাগলো ভেতরে কি আছে, তো ভেতরে ঢুকেই গেলাম আর দেখলাম এরকম ভেতরে পরিবেশটা কিছুটা এখানে। আর এর সামনেই কিন্তু এরকম সুবিশাল এক গাছের নিচে সব জায়গায় চেয়ার টেবিল পাতা আছে, কেন যেন খাওয়ার জন্য। তো আমি সকালবেলা ব্রেকফাস্টের জন্য গরম গরম দুটো কচুরি সাথে সবজি ফ্রি আর তার সাথে এরকম একটা পকোড়া নিয়ে নিয়েছিলাম। এই দুটো কচুরির দাম পড়েছে মাত্র 20 টাকা। আর এখানে পিএনবি স্পন্সরে ফ্রি অ্যাকোয়াগার্ডে বোতলে জল ভরে নিলাম সারাদিনের জন্য। এখানে দেখলাম একটা ফ্রি লকারের ব্যবস্থা আছে, বাইরে কিন্তু কিছু টাকা দিয়ে লকার আছে, তবে এখানে ফ্রি লকার হচ্ছে এটা। এখানে তোমরা রাম মন্দিরে প্রবেশ করার জন্য সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস দিবেন, কিন্তু ঘড়িটাও তোমাদের এই লকারের ভেতর জমা রাখতে হবে। এখানে লকারে জমা করে এখানে চাবিটা তোমরা নিয়ে নেবে এবং লকারের নাম্বার অনুযায়ী কুপন নিতে কিন্তু ভুলবে না। লকার থেকে বেরিয়ে তোমাদের সামনে পড়বে এই ওমাবা রাম মন্দিরটি, যথেষ্ট পুরাতন একটি রাম মন্দির। আর এই রাম মন্দিরে ঢুকে তোমরা দর্শন করে নিতে পারবে এবং একটি ছোট্ট রামলালার, আর উপরের ছাদ থেকে তোমরা রাম মন্দিরকে যথেষ্ট সুস্পষ্ট দেখতে পারবে। আর এখান থেকে বেরিয়ে তোমাদের বাঁ হাতে এরকম আরও একটি মন্দির পড়বে, এই মন্দিরটাও তোমরা ঘুরে দেখে নিতে পারো। এটাও কিন্তু যথেষ্ট পুরাতন একটি মন্দির, যেখানে দেখা যাচ্ছে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর এখান থেকে হাঁটা পথে এবার পৌঁছে যাও হনুমানগড়ি, আর এটি কিন্তু যথেষ্ট জাগ্রত একটি মন্দির এই রাম মন্দির এরিয়া বলা যায়। তবে পুজো দেওয়ার পূর্বে কিন্তু এখান থেকে এরকমভাবে লাড্ডু কিনে নিতে পারো, আর এখান থেকে ফুলের মালা কিনে নিতে পারো, 10 টাকা করে পার পিস পড়বে, 20 টাকা বলে দরাদরি করে নিতে পারো। আর এখান থেকে মালা কিনলে কিন্তু জুতো রাখা এরকমই ফ্রি এখানে হয়ে যাবে, এখানে জুতো খুলে তোমাদের এই মন্দিরে প্রবেশ করতে হবে। চলো যাওয়া যাক। আর এই পথ ধরে এখানে কিন্তু হনুমানগড়ি মন্দিরের দিকে আমরা উঠছি, আর মন্দিরে কিন্তু যথেষ্ট উঁচুতে, দেখতেই পাচ্ছ কত ভিড়, সবাই জয় শ্রীরাম জয় শ্রীরাম বল। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম।
সবার সাথে জয় শ্রীরাম নাম নিতে নিতে কিন্তু হনুমানগড়ি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করে দেখলাম যথেষ্ট লাইন দিয়ে কিন্তু মানুষ এখানে পুজো দিচ্ছে, আর যে মালাগুলো কেনা হয়েছিল মালাগুলো কিন্তু এখানে পুজো দিয়ে আবার ফেরত দিয়ে দেওয়া হয়। আর এখানে দেখা গেলো সষ্টাঙ্গে কিন্তু অনেকেই প্রণাম করছে, তো আমিও বজরঙ্গলীজিকে সষ্টাঙ্গে প্রণাম করেই নিলাম। আর এই মন্দিরের ভেতরে কিন্তু তোমরা আশেপাশে ওপরে অনেক জায়গায় কিন্তু এরকমভাবে রাম ভক্তদের দর্শন পাবে, যারা ওপর থেকে কিন্তু তোমাদের সবসময় দেখবে। আর এখানে দেখা গেলো অনেকেই বসে হনুমান চল্লিশা পাঠ করছে। হনুমানগড়ি মন্দির থেকে বেরিয়ে তোমাদের সামনে পড়বে শ্রী দশরথ এই মন্দিরটি। এই মন্দিরটা কিন্তু যথেষ্ট উঁচুতে, আর এই সিঁড়ি দিয়ে তোমাদের উপরে উঠতে হবে। উপরে উঠে দেখা গেল এরকম ফাঁকা জায়গায় সুবিশাল এই মন্দিরটি। এই মন্দিরের দেওয়াল দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট পুরনো এবং এক ঐতিহাসিক কিন্তু স্মৃতি এখনও বহন করে নিয়ে যাচ্ছে এই মন্দিরটি। আর এই মন্দিরটা যথেষ্ট ফাঁকা ছিল, আর এখানেও কিন্তু এখানে রাম ভক্তদের দর্শন পাওয়া গেল। তবে সাবধান, যদি প্রসাদ হাতে থাকে কিন্তু রাম ভক্তরা কিন্তু তোমাদের থেকে নিয়ে নেবে, আর তারা কিন্তু এরকমভাবেই প্রসাদ গ্রহণ করে নেবে তোমাদের অনুমতি। ইয়েসে নয়া ঘাট কিতনা পড়েগা? কিতনা কিলোমিটার? সোয়া কিলোমিটার, 10 রুপে পার হেড না? মেইন রোডে এসে তোমরা এরকম টোটো পেয়ে যাবে, যেখানে প্রতিজন তোমাদের 10 টাকা করে নিয়ে যাবে নয়াঘাট, বা বলতে পারো লতা মঙ্গেশকর চক। আর লতা মঙ্গেশকর চক হচ্ছে এই অযোধ্যা রাম মন্দির এরিয়া এক বিশেষ জায়গা, কারণ ওটাকে বলা হয় এক মিডিয়া জোন। চলো গিয়ে দেখা যাক। তবে এটা কি, এনাদের থেকে কিন্তু সাবধান থাকতে হবে, এরকমভাবে তোমাদের ধরবে, কিছু কথা বলবে বা পয়সা চাইবে। এই হচ্ছে লতা মঙ্গেশকর চক, আর এই জায়গাটাকে কেন মিডিয়া জোন বলা হয় এখন বুঝতে পারবে। গায়িকা আন্টির পাশে থাকা এই আঙ্কেলের কোমর তোলানো নাচ দেখে তো আমার বেশ মজা লাগলো, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। এরই মধ্যে দেখলাম এখানে এসে এক সুবিশাল এরকম রথ উপস্থিত হয়েছে, আর সেই রথকে ধরে সবাই প্রণাম করছে। আর এটাই হচ্ছে অযোধ্যার প্রবেশ করার মূল পথ। আর এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে সাইডে অনেক ছোট ছোট অনেক ফুড স্টল। আমার দুপুরের খিদে পেয়ে গেছিল, তো আমিও ভাবলাম সস্তায় কোথায় খাওয়া যায়, তো পৌঁছে গেছিলাম এরকম একটা দিদির দোকানে। আর এখানে দেখলাম দিদি বেশ গরম গরম রুটি ভাজছে, আর রুটিগুলো কিন্তু যথেষ্ট মোটা। বলা যায় আমাদের এখানে পশ্চিমবঙ্গে বা কলকাতা দুটো রুটির সমান, এখানে একটা রুটি এরকম মোটা মোটা দুটো রুটির দাম পড়বে 30 টাকা, তার সাথে সবজি ফ্রি। আর দেখতে পাচ্ছ রুটিগুলোর ভেতরে কিন্তু এরকম কোনো পুর ভরা হচ্ছে, যেটা মটরশুঁটি ও বিভিন্ন ডাল দিয়ে তৈরি, আর সেই জন্য কিন্তু রুটিটা যথেষ্ট মোটা। আর এরকম দুটো রুটি খেলে তোমাদের পুরো ফুল পেট মনে হয় ফুল হয়ে যাবে, আমারও হয়ে যাবে, তাই জন্য আমি আর লোভ সামলাতে পারলাম না, আর খিদেও পেয়ে গেছিলো। আর এখানে কোনো ভাতের বা নিরামিষ সেরকম কোনো বাঙালি হোটেল আমি খুঁজে পাইনি বলতে গেলে, এটাই সত্যি কথা। তো নিয়ে নিয়েছিলাম এরকম, তো প্রথমে এখানে দেখলাম কাকা এখানে ভালো করে আলু মাখছে, কিন্তু হাত দিয়ে মাখছে না, দেখো গ্লাস দিয়ে। এটা কিন্তু খুব ভালো লাগলো, কারণ নোকে অনেক সময় ময়লা থাকে। আর এরকম দেখো এখানে কিন্তু প্লেট নেই, এখানে এরকমভাবে কাগজ মানে পেপার দিয়েছে, তার মধ্যে এরকম রুটি, তার সাথে এরকম সবজির ঝোল, সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বলছে নাকি এখন আচারও দেবে, তো আচার চলে এসছে। তো চলো আমি দুপুরের লাঞ্চটা করে নিই। খাওয়া দাওয়া করে পৌঁছে গিয়েছিলাম সূর্য নদীর পাড়ে, আর সূর্য নদীর পাড়ে এই অপূর্ব দৃশ্য সত্যি অনেকটা কাশ্মীরের ডাল লেকের কথা মনে করিয়ে দিল। কারণ এখানে দেখো এরকম সুন্দর সুসজ্জিত এই নৌকাগুলো দেখতে পাচ্ছ, এরকম কিন্তু নৌকাগুলো দেখাই যায় না। আর এই হচ্ছে সূর্য নদীর ঘাট, আর এখানে কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যে আরতি হয়, সেটা তোমাদের দেখাবো। আর এই নৌকাগুলো তোমাদের 100 টাকা প্রতিজনে কিন্তু এই নদী পথে তোমাদের ঘোরাবে, যেটা সময় লাগবে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো। ওই যে দেখো ওই নৌকাগুলো ওরকমভাবে তোমাদের নিয়ে। এই জায়গাটা কিন্তু অযোধ্যা আসা প্রত্যেক মানুষের জন্য একটি প্রিয় জায়গা বলতে পারো। এখানে কিন্তু সুবিশাল এরকম একটা বড় গাছ দেখতে পাবে, গাছের নিচে এক মন্দির আছে, আর এখানে ছোট এই মন্দিরও কিন্তু এখানে রাম ভক্তের দর্শন পাওয়া গেল মন্দিরের ঠিক পাশেই। আর এখানে কিন্তু অনেকে পুজো দিচ্ছে প্রদীপ জ্বালিয়ে। এই যে বিশেষ জায়গাটা সূর্য নদীর পাড়ে কিন্তু নতুনভাবে এটা সাজিয়ে তোলা হয়েছে, যেখানে এরকম একটা সুন্দর রাম মন্দিরের আদলে দেখা গেল। আর এখানে এই দূরে যে দেখছো এগুলো কিন্তু প্রতিটা বাড়ি আছে, আর বাড়ির চূড়োগুলো কিন্তু মন্দিরের আদলে করা হয়েছে। আর এখানে দেখা গেল একটা শ্যুটিং হচ্ছে গানের অ্যালবামের মিউজিক ভিডিও শ্যুটিং, তো আমারও দেখা সৌভাগ্য হয়ে গেল, আমি কবে করবো কী জানি। আর এইখানে দেখো এই যে নদীর পথে সূর্য নদীর জলগুলো এখানে কিন্তু এখানে অন্য এক বিশেষ উপায় কিন্তু এখান দিয়ে এরকমভাবে পাস করানো হচ্ছে। তোমরা তো জানোই সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এখানে কিন্তু দুজন বেশ গোপন সময় কাটাচ্ছে, আর গোপন কথা আলোচনা করছে কানে কানে, তো আমিও গোপনভাবে ঠিক ভিডিওটা করে নিলাম তোমাদের জন্য। সন্ধ্যে হওয়ার সাথে সাথে লাইট জ্বলে উঠলো, আর এখানে আই লাভ অযোধ্যার সামনে সবাই সেলফি তুলতে ব্যস্ত, আর এদিকে কিন্তু সন্ধ্যে আরতি প্রিপারেশন চলছে। আর এখানে এই প্রদীপগুলো কিন্তু অনেকে জ্বালিয়ে মা গঙ্গার জন্য পুজো দিয়ে থাকে, এবং মা গঙ্গার সামনে কিন্তু এরকমভাবে প্রদীপগুলো জ্বালিয়ে রেখে দিয়ে থাকে, তো আমিও দেবো। তার আগে দেখিয়ে দিই সন্ধ্যে আরতি কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়। আর এরকমভাবে এখানে সন্ধ্যে আরতি হচ্ছে দেখা গেল, প্রথমবার আমি দেখলাম, বেশ সুন্দর লাগলো, বেশ সুন্দর দৃশ্য উপভোগ করলাম এখানে এই সন্ধ্যেবেলায় সন্ধ্যে আরতিটা দেখে। আর তারপর আমারও মনে হলো আমাকেও একটুখানি প্রদীপ জ্বালাতে হবে, তাই চলে গেলাম আমি প্রদীপ কিনবার জন্য। কিন্তু এখানে প্রদীপের দামটা কত তোমাদের তো বলতে হয়, তো প্রদীপের দাম যেটা জানা গেল 10 টাকা করে, এরকমভাবে প্রদীপ তেল তার সাথে সলতে তোমাদের দিয়ে দেবে। পাশেই এক জায়গায় দেখলাম এরকমভাবে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, কী করে মিস করা যায়, রাস্তাঘাটে যেখানেই দিক না কেন আমি এটা মিস করি না। আর এখানে অযোধ্যা সূর্য নদীর পাড়ে এরকমভাবে খিচুড়ি প্রসাদ কী মিস করবো, চলো নিয়েই নিলাম। সন্ধ্যে পার করে আবার তো চলেই আসলাম লতা মঙ্গেশকর চক, আর এখন লতা মঙ্গেশকর চকের সিনটা কীরকম আছে তোমরা দেখলে রীতিমতো অবাক হবে। তো দেখো
বন্ধুরা এখানে এসে কিছু পাই না পাই, এখানে এসে কিন্তু সব থেকে বেশি যেটা হাস্যকর জিনিস আমার মনে হচ্ছে, মানে হাসিরই ব্যাপার যে সব জায়গায় কিন্তু এরকমভাবে ইন্টারভিউ হচ্ছে, জায়গায় জায়গায় মানুষ এখানটা হয়ে আছে, মানে ভিড় হয়ে আছে, আর সবাইকে এরকমভাবে ক্যামেরা মিডিয়া পার্সন যারা এসে সবাইকে আমি দাঁড় করিয়ে জিজ্ঞেস করছি কোথা থেকে এসছে কী এসছে এসব ব্যাপারে এরকম হচ্ছে। তো এগুলো সবই একটা হাস্যকর ব্যাপার। তো এই তো দেখো টোটোওয়ালা ভাই বল রা হ্যাঁ সেই হ্যাঁ, তো এরকমই হচ্ছে, তোমার দেখা যাচ্ছে সামনে নিয়ে কী হচ্ছে দেখো সে দেখতে পাচ্ছ। হিন্দু পরিষদ কে কার্যকর্তা ঘর ঘর ভিখ মানতে ও ঘুমাতে 10-10 রুপায় কে লিয়ে। আমি যে ভিড়টা দেখছো ওখানে, ভিড়ের সামনে কি হচ্ছে তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি, দেখো সামনে গেলে বুঝতে পারবে। শুধু এখানে মিডিয়া পার্সন আছে আর এক একজন জ্ঞানী গুণী বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, অবশ্যই তাদের অনেক জ্ঞান, অনেক কিছু জানে বলেই তারা মিডিয়াতে সবার সামনে অ্যান্সার দিতে পারছে, অনেক কিছু শ্রীরাম সম্পর্কে অনেক কিছু জানেন এনারা, তাই জন্য জিজ্ঞেস করছে আর ওনারা সঠিকভাবে এরকমভাবে অ্যান্সার দিচ্ছে। তো সামনে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া পার্সন এখানে একজনকে ধরেছে, যেমন আমরা জানি ব্লগিং জোন, সেলফি জোন অনেকজনই হয়, তো আর এটা হচ্ছে অযোধ্যার হচ্ছে মিডিয়া জোন বলতে পারো। ছোট বড় অনেক নিউজ চ্যানেল রিপোর্টাররাই কিন্তু এই মুহূর্তে এখানে আছে, আর এরকম কি মিডিয়া জোন তোমরা আগে দেখেছো যেখানে সব রিপোর্টাররা এখানে একসাথে এরকম ধরে পাবলিককে জিজ্ঞাসাবাদ করছে? এরই মধ্যে রাত 8টা বেজে গেছে আর রাতে ডিনার তো নেওয়ার ব্যবস্থা করতে হবে, তাই চলে এসেছিলাম এরকম একটা ফুড স্টলে, দেখলাম এখানে ভেজ বিরিয়ানি দিচ্ছে, এরকম ধরনের বিরিয়ানি কোনোদিন খাইনি, তার সাথে এটা কি সোয়াবিনের কি একটা তৈরি করছে জানো, জিনিসটা প্রথমবারই খাবো তো নিয়েই নিলাম, প্রথমবার ট্রাই করাই যাক অযোধ্যায় এসে, সেই কারণে সস ফস সোয়াবিন এরকম বড়ির মতো করেছে, বড়ার মতো করে তার মধ্যে দেখো সস ফস কিসব ঢেলে দিচ্ছে, এই না কেমন লাগবে খেতে তোমাদের বলবো, চলো হোটেলে নিয়ে গিয়ে বলবো তোমাদের কেমন। চলে এসেছি হোটেল রুমে আর অযোধ্যা স্পেশাল বিরিয়ানি এখন রিভিউ করবো তোমাদের সামনে। এরকম ধরনের বিরিয়ানি আর এই ধরনের চিলি সোয়াবিন খেয়েছো তোমরা আগে? যদি বলে দিই চিলি সোয়াবিনটার দাম পড়েছে 20 টাকা আর বিরিয়ানির দাম পড়েছে 25 টাকা, মানে 45 টাকা বিরিয়ানি প্লাস এই চিলি সোয়াবিন, পুরো লাল লাল দেখতে পাচ্ছ, এখানে মনে হচ্ছে টোটাল রেড চিলি পাউডার দিয়ে করা, যথেষ্ট ঝাল আমি 1 চামচ মুখে দিয়েছিলাম, আর বিরিয়ানির রাইসগুলো আর কোয়ান্টিটিটা দেখে বুঝতেই পারছো কীরকম হতে পারে, 25 টাকার কী বার হবে বলো। এরপর তোমাদের দেখাবো এটিএমটা কথা, একটা ইম্পর্টেন্ট জিনিস আগে খেয়ে নিই। এই হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের সামনে একদম নিয়ারেস্ট এটিএম, একদম রাম মন্দিরের যেটা মেন এন্ট্রান্স সেখান থেকে তোমরা ঢোকার সময় ডানাতে পড়বে আর বেরোনোর সময় তোমাদের বাঁ দিকে পড়বে এই ওপরের দিকে এই এটিএম। ওই যে রাম মন্দির চুড়ো কুয়াশাচ্ছন্ন পুরো দেখতেই পাচ্ছ ভোরবেলা, এখন গুড মর্নিং তোমাদের সবাইকে, চলো ব্রেকফাস্টটা করে নিই, চলে এসেছিলাম একটা হোটেলে আর ব্রেকফাস্টের চারটা তোমাদের সামনে দেখিয়ে দিই। তবে এখানে আমি অর্ডার করবো আমার সবথেকে স্পেশাল মনে হয় 100 টাকার একটা ভেজ থালি আছে, আর ভেজ থালির মধ্যে কী কী দিচ্ছে তোমাদের দেখাবো। এই হচ্ছে 100 টাকার ভেজ থালি, যেখানে কিন্তু 2টো রুটি দিয়েছে, সাথে জিরা রাইস দিয়েছে, সাথে আছে পেঁয়াজ, একটা ডাল মাখানি টাইপের আছে, একটা আলুর সবজি আছে, আরেকটা কি আলুর তরকারি দিয়েছে, এরকম 3 ধরনের আইটেম আছে, আর সাথে এরকম বাটার রুটি আর এরকম জিরা রাইস। তো চলো খেয়ে খেয়ে দিয়ে চলে আসলাম বাড়ির কয়েকজনের জন্য, কিছু তো গিফট নিয়ে যেতে হবে অযোধ্যা রাম মন্দিরে এসেছি বলে কথা। তো এরকম গদাগুলো দেখলাম বেশ সুন্দর, 20 টাকা করে পড়বে, এছাড়া এই রাম মন্দিরে এই যেই চাবি রিং যেটাকে বলা হয় এগুলো পড়বে 50 টাকা করে, এরকম 20 টাকা 30 টাকা 50 টাকার মধ্যে ছোটো ছোটো অনেক জিনিস তোমরা পেয়ে যাবে। আর এই যে কাঠের রাম মন্দিরটা দেখছো এটার দাম পড়বে 100 টাকা, আর বড় যে রাম মন্দিরের এই স্ট্যাচুগুলো যে বানানো হয় এগুলোর দাম পড়বে 1500 টাকা, আর এগুলোর মধ্যে কিন্তু লাইটও জ্বলে, তোমাদের বলে দিই এখানে প্লাগ ইন সিস্টেম আছে যেগুলোর মধ্যে লাইট জ্বলবে। তো এইগুলো তোমরা তোমাদের বাড়ির মানুষদের জন্য যার যেমন বাজেট আছে সেই বাজেট অনুযায়ী কিনে নিতে পারো, তবে একটু বার্গেনিং করো, দামটা কিন্তু একটু বেশি বাড়িয়ে বলবে, তো তোমাদের সেটা একটুখানি বার্গেনিং করে নিতে হবে কেনার। দুপুরের খাওয়ার জন্য পৌঁছে গেছিলাম একটি ছোটো দোকানে, এখানে কিন্তু 60 টাকা এরকম একটা থালি দিচ্ছে, এখানে রুটি বা ভাতের অপশান আছে, আমি রুটি নিয়ে নিয়েছিলাম, আর এখানে রুটির সাথে কী কী দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, চলো জেনে নিই এখানে কী কী বলি। ক্যা ক্যা হ্যাঁ থোড়া বল দিজিয়ে ভাইয়া, চাওয়াল হ্যাঁ দাল হ্যাঁ, চাওয়াল কেমন হ্যাঁ দেখা চাওয়াল আচ্ছা চাওয়াল হ্যাঁ, আর কি দাল সবজি হ্যাঁ, আলু কে ভুজিয়া হ্যাঁ, আর সবজি আলু সয়াবিন আচ্ছা সবজি চাউল রুটি লেকে কিতনা বলে 60 রুপিয়া, এক্সট্রা রুটি হাফ রহেগা, 4 রুটি হাফ চাউল দাল সবজি, 4 রুটি রহেগা হাফ চাউল রহেগা ডাল রহেগা আর 2 সবজি রহেগা সালাদ, আচ্ছা স্যালাড রহেগা, আর अगर मतलब এক্সট্রা চাউল লেনা চাইগা এক্সট্রা চাউল লেগে তো হাফ প্লেট পিস, হাফ প্লেট পিস আর রুটি পার পিস 6 রুপিয়া পিস, 6 রুপিয়া পিস আচ্ছা আচ্ছা, আর কই अगर চাউল নেই খায়গা সির্ফ রুটি আর সবজি লেনা চাহ রহা তো কিতনা পড়ে, লাগাকার চাউল নেই খায়েঙ্গে 6 রুটি দাল সবজি লাগাকে 2.5 রুপিয়া 60 রুপে 6 রুটি আর ডাল সবজি লাগাকে 60 রুপে। কম সময় তোমাদের বেশি কিছু দেওয়ার চেষ্টা করি, মানে কি মজা সাথে ইনফরমেশন। তো ফিরে আসি খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে, সবাই ভালো থেকো সুস্থ থেকো।